গুৱাহাটীত করোনার গণ সংক্রমণ 29 জুনের পর গুৱাহাটীত অব্যাহত আছে সর্বাত্মক লকডাউন। দিল্লি, নয়ডা আর মুম্বাইর দরে পরিস্থিতি হয়েছে নাকি গুৱাহাটীত? সমগ্র বিশ্বতে ধ্বংসলীলা সৃষ্টি করে শেহতাক ভারততো আতঙ্ক অব্যাহত রাখিছে মহামারী করোনায়। আমেরিকা, ইটালির পিছত এইবার মহামারী করোনার লক্ষ্য হয়েছে ভারত। ইতিমধ্যে দিল্লি, মুম্বাই আর নয়ডার দরে বৃহৎ বৃহৎ নগরবর আতঙ্ক সৃষ্টির পিছত এইবার গুৱাহাটী মহানগরী গণ সংক্রমণের আতঙ্ক সৃষ্টি করেছে মহামারী করোনায়। নগরখনত বিগত কিছুদিনত প্রতিদিনে কমেও 150-200 লোক কোভিড-19 আক্রান্ত হয়েছে। শেহতাক ইয়াত এদিনতে 777 লোক কোভিড-19 আক্রান্ত হয়েছে। আক্রান্ত তালিকাত আছে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যাংক বিষয়া, আরক্ষী, চিকিৎসক তথা চিকিৎসাকর্মীও। কিন্তু এনেকুৱা পরিস্থিতিতো একাংশ মহানগরীক এতিয়াও সজাগ হওয়া নাই, যার বাবে আরক্ষী পূর্বতক এতিয়া কঠোর হওয়া পরিলক্ষিত হয়েছে। আনহাতে কিছুদিন পূর্বে মহানগরীর এখন ব্যক্তিগত চিকিৎসালয়ের সার্জন সত্যকাম ফুকনে মহানগরীখনত করোনার এই আতঙ্ক মিছা বলে অভিযোগ আনিছিল। ব্যক্তিজনের মতে এই সময়ত প্রায়ভাগরে জ্বর হয় আর সেইভাবে এয়া মহামারী নহয়। ইয়ার প্রত্যুত্তরত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই অভিযোগ প্রমাণের বাবে সত্যকাম ফুকনক মুক্তি প্রত্যাহ্বান জানাইছিল। রাজ্যখনত এতিয়ালৈকে করোনাত আক্রান্তর সংখ্যা 11,000 অধিক হওয়ার বিপরীতে ইয়াত প্রাণ হেরুয়াইছে 14 লোকে। আনহাতে এতিয়ালৈকে এই মহামারী 6,000 অধিক লোক আরোগ্য হওয়ার বিপরীতে 4,000 অধিক লোক এতিয়াও সক্রিয় অবস্থাত আছে। ভারতবর্ষত বর্তমান আক্রান্তর সংখ্যা হয়েছে 6,26,000। সক্রিয় অবস্থাত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে 2,28,000, মৃত্যু হয়েছে প্রায় 20,000। আনহাতে আরোগ্য হয়েছে 3,80,000 জন লোক। সমগ্র পৃথিবীত বর্তমানলৈকে আক্রান্তর সংখ্যা হয়েছে 1,10,00,000, ইয়ারে আরোগ্য হয়েছে 60,00,000, আনহাতে মৃত্যু হয়েছে 5,25,000 জনের। কিন্তু এইখিনিতে প্রশ্ন হয়, কেনেদরে আরম্ভ হয়েছিল করোনার লকডাউন? গুৱাহাটী মহানগরীত এই লকডাউনের প্রভাব কেনেকুৱা আছিল? আসলতে মহানগরীত একাংশই লকডাউন উলঙ্ঘা করার বাবে গণ সংক্রমণ হল নেকি? সবিশেষ জানিবলৈ অপেক্ষা করক আমার পরবর্তী ভিডিওলৈ।